এসএসসি পাশের নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি আজকের এই ভিডিওটিতে। চলুন ভিউয়ার্স, কম্পিউটার স্ক্রিন থেকে দেখে নেই আপনারা এসএসসি পাশে এই চাকরিটিতে কিভাবে আবেদন করবেন, এই চাকরির কি কি বিস্তারিত রয়েছে ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য। এসএসসি পাশে সম্পূর্ণ অভিজ্ঞতা ছাড়া রিসেপশনিস্ট নিচ্ছে নিউ লাইফ জেনারেল হাসপাতাল। হ্যালো ভিউয়ার্স, সহজ সলিউশনের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো নিউ লাইফ জেনারেল হাসপাতালে রিসেপশনিস্ট নিয়োগের যে নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে সেটির বিষয়ে বিস্তারিত তথ্য। ভিউয়ার্স, ভিডিওটি কেটে কেটে দেখবেন না, কারণ কেটে কেটে দেখলে আপনাদের আবেদনে ভুল হতে পারে, আর আবেদনে ভুল হলে এই চাকরির সুযোগটি আপনাদের হাতছাড়া হয়ে যেতে পারে। নিউ লাইফ জেনারেল হাসপাতালে এসএসসি পাশেই অভিজ্ঞতা ছাড়া শুধুমাত্র নারী রিসেপশনিস্ট নেওয়া হবে। আগ্রহীরা অভিজ্ঞতা ছাড়াই আবেদন করতে পারবেন, এছাড়াও ফ্রি থাকার সুযোগ সুবিধা রয়েছে। প্রতিষ্ঠানের নাম নিউ লাইফ জেনারেল হাসপাতাল, খালি পদ দুইটি। চাকরির শর্ত, কম্পিউটারে বেসিক কাজ জানা থাকতে হবে। চাকরির দায়িত্ব সমূহ, রিসেপশনিস্ট হিসেবে কাজ করতে হবে, রোগীদের অভ্যর্থনা জানাতে হবে, ফ্রন্ট ডেস্কের যাবতীয় কাজ করতে হবে। চাকরির ধরন ফুল টাইম, শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস, চাকরির প্রয়োজনীয় বিষয় সমূহ। শুধুমাত্র নারীরা আবেদন করতে পারবেন, অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন। কর্মস্থল ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ। বেতন আলোচনা সাপেক্ষে আবেদনের শেষ সময় 5 মে 2023। আবেদন করবেন যেভাবে, আগ্রহীরা বিডি জবস এর মাধ্যমে অনলাইনে ফ্রিতে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য ক্লিক করুন এখানে। এখানে ক্লিক করার পর আপনার পাশের ট্যাবে বিডি জবস এর ওয়েবসাইটটি ওপেন হবে। এখানে এসে আপনার রিসেপশনিস্ট, মেয়ে, নিয়োগ বিজ্ঞপ্তির সবগুলো তথ্য ভালোভাবে পড়ে নেবেন। পড়ার পর আপনি আপনার বিডি জবস এর অ্যাকাউন্টে এখান থেকে লগ ইন করে নেবেন। আর যদি বিডি জবস এর অ্যাকাউন্ট না থাকে তাহলে আমাদের সহজ সলিউশনের ইউটিউব চ্যানেল থেকে দেখে নেবেন কিভাবে একটি বিডি জবস এর অ্যাকাউন্ট খুলতে হয়। এরপর এখান থেকে অনলাইন আবেদনে ক্লিক করবেন। অনলাইনে আবেদনে ক্লিক করার পর এখানে আপনার বেতনের অপশন আসবে, অর্থাৎ এই চাকরিটি করার জন্য আপনি কত টাকা স্যালারি চাচ্ছেন সেটি আসবে। আপনারা এখানে 25, 20, 15 আপনার চাহিদা অনুযায়ী একটি স্যালারি বসিয়ে দেবেন। বসানোর পর আপনি আবেদনে ক্লিক করলে আপনার আবেদনটি কমপ্লিট হয়ে যাবে। ভিউয়ার্স, এটি আমি দেখাতে পারছি না, কারণ এখানে শুধুমাত্র নারীরা আবেদন করতে পারবেন, তাই আমি এখানে ক্লিক করলে এই আবেদনের ফর্মটি আর কন্টিনিউ হচ্ছে না। এছাড়াও ভিউয়ার্স, আবেদন করতে কোনো সমস্যা হলে অবশ্যই আমাদের চ্যানেলে এসে কমেন্ট বক্সে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং আপনার সেই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন যারা চাকরি খুঁজছেন। ভিউয়ার্স, আপনি যদি এখনও আমাদের সহজ সলিউশনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দিয়ে রাখুন, কারণ আমাদের চ্যানেলে কিন্তু সরকারি বেসরকারি বিভিন্ন কোম্পানির চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে আপলোড দেওয়া হয়। আপনারা সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দেওয়ার পর প্রতিটি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার এখানে চলে যাবে নোটিফিকেশন।